জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ। গত রবিবার দুপুর 2:30 সময় রেজিনগর রামপাড়া চৌরাস্তায় নাকা চেকিং চলাকালীন তিনজন যুবক মোটর বাইকে করে রেজিনগর থেকে রামপাড়ার দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎই পুলিশকে দেখে তারা মোটর বাইক ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধরে ফেলে। তারপর তল্লাশি চালিয়ে তিনজনের কাছ থেকে একটি 7mm পিস্তল এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করে বাইকসহ তাদের থানায় নিয়ে আসা হয়। ধৃতদের নাম জামরুল শেখ, সফিউর রহমান এবং বিট্টু মণ্ডল। তিনজনের বাড়ি বেলডাঙ্গা থানার মাড্ডা দোলুয়া এলাকায়। এদিন তিনজনকেই 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর জজ আদালতে পাঠানো হয়। রিমান্ডে নিয়ে আসার পর তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জামরুল শেখের বাড়ি থেকে পুনরায় একটি পাইপগান ও 1 রাউন্ড গুলি উদ্ধার হয়।